নমস্কার বন্ধুরা, আমি চন্দন, স্মার্ট গ্রাফসের তরফ থেকে। তো আজকের আপনাদের জন্য একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, যেটা হচ্ছে 3D পপ আপ ইমেজ। এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমি কীরকমভাবে বানিয়েছি সেটা আজকের আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা ঝটপট দেখে নিই কীভাবে এটা করতে হয়। ফটোশপ খুলে ফেলুন। তো এরকম একটা ইমেজ নেবেন। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার দুটো কপি করব। তো কি করে কপি করব, কন্ট্রোল জে চেপে দুবার আমি চাপবো, ঠিক আছে? মানে তিনটে লেয়ার নিয়ে নিলাম আমরা। আমরা এবার প্রথমে এই জিরো লেয়ারটা ধরব, ধরে ঠিক এর উপরে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেব। সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা হচ্ছে গ্রেডিয়েন্ট। নিলাম। এবার নেওয়ার পরে এখানে কালারটা আমি একটু চেঞ্জ করব। এরপর কি করব, এরপর আমরা এই লেয়ারটায় যাব। এই লেয়ারে গিয়ে আমি এখানে একটা সিলেকশন করব, বক্সের মতো সিলেকশন করব এবং একটা ফ্রেম বানাবো, ঠিক আছে? সেটা করতে গেলে কি করতে হবে, সেটা করতে গেলে আমাদের এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করতে হবে। আমি ঠিক এইখান থেকে এত পর্যন্ত একটা সিলেকশন করলাম, ঠিক আছে? ওকে। এইবার আমি চাইছি যে আমার এই সিলেকশনটা এই রকম না থেকে আমি একটু কোনাকুনি ভাবে থাক। তার জন্য কি করতে হবে, আমাকে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে সেটা কোথা দিয়ে করব, সিলেক্টে যেতে হবে, সিলেক্ট থেকে যেতে হবে ট্রান্সফর্ম সিলেকশন। গেলাম। যাওয়ার পরে ঠিক এর মাঝখানে থেকে রাইট ক্লিক করে আমাকে করতে হবে স্কিউ, ঠিক আছে? ঠিক এরকম ভাবে আমরা করে নেব, ঠিক আছে? এটাকে চাইলে একটু নিচের দিকে বাড়াতে পারেন, এদিকে একটু বাড়াতে পারে, ঠিক আছে? এবারে আমরা এটা এন্টার করে ট্রান্সফর্মটা সরিয়ে দেব। এইবার আমরা এখানে একটা মাক্স তৈরি করব, ঠিক আছে? লেয়ারটাকে সিলেক্ট করে রাখুন, করে এখান থেকে বলুন মাক্স। তো আমাদের ছবিটা এই রকম কিছুটা আসবে। এইবারে আমি চাইছি যে আমাদের এখানে যে এই যে ফ্রেমটা তৈরি হলো এই চারিদিকে একটা বর্ডার দিতে, এটা কি করে দেবো, আমাদের এই মাস্ক লেয়ারটা ধরে থাকতে হবে অথবা সিলেকশন করতে হবে। এই সিলেকশন থাকা অবস্থায় আমি এফেক্টসে যাব, এফেক্টস থেকে বলবো স্ট্রোক, ঠিক আছে? এখানে অটোমেটিক স্ট্রোক চলে আসবে, আর যদি না আসে তাহলে এই সাইজ থেকে আপনারা স্ট্রোককে ছোট বড় করতে পারেন, ঠিক আছে? আর স্ট্রোকটার পজিশন সবসময় আপনি ইনসাইড করে রাখবেন, ঠিক আছে? এখান থেকে বলুন ওকে। আচ্ছা, এরপরে আমি ঠিক এই লেয়ারটার নিচেই আরেকটা লেয়ার নেব, যেটা হচ্ছে আমরা শ্যাডো হিসাবে ইউজ করব। তার জন্য নিতে গেলে আমাদের এই সিলেকশনটা সরাতে হবে, ঠিক আছে? আমরা কি করব, আমরা এটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল চেপে এখান থেকে নিউ লেয়ার নেব,
তাহলে কি হবে, ঠিক এই লেয়ারটার নিচে আমাদের একটা ব্ল্যাঙ্ক লেয়ার আসবে, ঠিক আছে। তারপরে আবার কন্ট্রোল চেপে রাইট ক্লিক করুন, তাহলে লেয়ারটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর এখানে আসুন, এই লেয়ারটায় এসে আমাদের ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক আছে, এটাকে ব্ল্যাক দিয়ে অল্ট ব্যাকস্পেস চেপে ফিল আপ করুন, হয়ে গেল। এরপরে এই লেয়ারটাকে ওপেন করুন, ঠিক আছে। তো এবার আমরা কি করব, আমরা এই হাতির এই ওপরের অংশটুকুকে আমরা সিলেকশন করব, ঠিক আছে বন্ধুরা। তার জন্য আমাদের এই সিলেকশনটাকে কন্ট্রোল ডি চেপে কিবোর্ড থেকে বন্ধ করে দিতে হবে, ঠিক আছে। তো সিলেকশন করতে গেলে আমরা কি করব, আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটা চুজ করব। চুজ করে ঠিক এইখান থেকে আমরা এই উপরের অংশটুকু চুজ করব, ঠিক আছে, হয়ে গেল। এবার আমার কি করতে হবে, এইবারে এই লেয়ারে আমি একটা মাস্ক দিয়ে দেবো, যেই মাস্ক দেবো আমার এখানে এই রকম ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ঠিক আছে। এরপরে আমি কি করব, এরপরে আমি এই নিচে যে শ্যালোটা নিয়েছি এই শ্যালোটা আমি তৈরি করব। কিভাবে তৈরি করব, আগে প্রথমে আমাকে এখানে যেতে হবে এই লেয়ারটায়, এই মাস্ক লেয়ারে গিয়ে এডিট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে র্যাপ, তারপরে এই যে নোটগুলো দেখছেন এই নোটগুলো ধরে আমি একটু একটু করে উঠিয়ে দেবো, ঠিক এইরকম ভাবে। ওকে, আপনারা চাইলে এদিকটা বাড়াতে পারেন এরকম ভাবে, ঠিক আছে। এন্টার প্রেস করে আমরা বেরিয়ে আসবো। এরপরে আমরা এই লেয়ারে যাব, এই লেয়ারে আমি এখানে শ্যাডো দেবো, তবে এই শ্যাডোটা ডিপ হয়ে গেছে, আমি এটাকে একটু হালকা করতে চাইছি বা ব্লারি করতে চাইছি। তার জন্য কি করতে হবে, আমাকে ফিল্টারে যেতে হবে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসেন ব্লার, ঠিক আছে। যেই যাব এখানে আমার জিনিসটা ব্লার হয়ে যাবে, সেটাকে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারেন, যে কতটা ব্লার রাখবেন না রাখবেন সেটা এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। আমি এখানে 16.6 পিক্সেল রাখলাম, রেখে বললাম ওকে। তবে এখানে দেখতে পাচ্ছি যে আমার আশপাশ দিয়েও এখানে শ্যাডো দেখা যাচ্ছে, আমি চাইছি যে আমার শুধু এই জায়গাটায় শ্যাডো থাকুক, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, আমাকে এই শ্যাডো লেয়ারে যেতে হবে, গিয়ে এডিট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে আবার সেই র্যাপ, ঠিক আছে। তারপরে আমি কি করব, এই কোণা ধরে এদিকে এরমভাবে ভেতর দিকে ঢুকিয়ে দেবো, ঠিক এইরকম ভাবে, উপরের জায়গাটা ধরে নিচের দিকে নামিয়ে দিন, তারপরে শ্যাডোটা চলে যাবে, ঠিক আছে বন্ধুরা। সুতরাং কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, 3D পপ আপ ইমেজ। তা আপনারা এটা বাড়িতে চেষ্টা করবেন, নিশ্চয়ই পারবেন। তো এবার আপনাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলকে লাইক দেওয়া, সাবস্ক্রাইব করা এবং বন্ধুদের সাথে শেয়ার করা। ওকে, দেন বাই বাই।